तैरी हो गए मजादार बेगुन टमेटा चाटनी। एभवे जो बेगुन टमेटा चाटनी करें तो किन्तु परिवार सबाई चेटेपुटे भातटा खेये नेबें। एटा रुटी परोटा एवं गरम गरम भातेर साथे एकेबारे मजे जाबे। आर बेगुनटा जदि एभवे पुड़िये चाटनी करें ताहले खेते एकटा आलादा फ्लेवर आसे। ताई चलुन किभाबे मजादारे बेगुन टमेटा चाटनीटा आमि तैरी करेछि कथा ना बाड़िये आमरा सेई रान्नाटाय चले जाई। বেগুন গাছ আছে সে জায়গায় যাচ্ছি, বেগুন আছে কিনা দেখতে। এই দেখেন সিমের ফুল এসেছে, কি সুন্দর। যে এখানেও করলা গাছ হয়েছে, উজ্জে গাছ, এখনো উজ্জেটা ধরিনি। এই যে লাউ, এই যে এদিকেও দেখেন পুঁই মেসুরি হয়েছে, কি সুন্দর। এই দেখেন পুঁই মেসুরি আর মেসুরি, কি সুন্দর মিশুরি হয়েছে। যে এদিকেও বেগুন গাছ আছে, বেগুন হয়েছে ছোট ছোট বেগুন। এই গাছটাই হয়নি, সকালবেলায় নিহের বেজা এসে আমরা এসেছি সবজি উঠাতে। সকালে আমরা রান্না করব সবজিগুলো, তার জন্য এদিকে আর নাই। দেখ ওইদিকে আরো আছে কিনা, যে আরো বেগুন গাছ। এসব গাছে এখনো বেগুন হয়নি। এই যে অনেকগুলো বেগুন গাছ, এইসব গাছে বেগুন এখনো হয়নি, ফুল এসেছে কেবল। এই দেখেন কত পান গাছ, কি সুন্দর পান হয়েছে গাছে। এটা পানের বরজ। এই দেখেন এগুলো সব পানের ক্ষেত। এই যে এখানে একটা ঘর আছে, ঘরে সবাই রাত্রেবেলায় পানগুলো শুকিয়ে দেয়, চুরে নিয়ে যায়, তার জন্য এখানে অনেকে থাকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি না। এই যে গাছে বেগুন হয়েছে, বেগুনটা উঠিয়ে নিচ্ছি। যে দেখেন কত সুন্দর বেগুন হয়েছে। এই যে এটা হয়েছে একদম ছোট, এটা উঠানো যাবে না। এই দেখেন কত বড় একটা বেগুন হয়েছে, খুব কাটা গাছে। এই যে বেগুন, ওইগুলো বেগুনি হয়ে যাবে। আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে তেল নিয়ে নিলাম, আর এই যে মাখিয়ে নিচ্ছি তেলটা। তেলটা মাখালে কি হবে, বেগুনটা পোড়ানোর পর এর খোসাটা খুব সুন্দরভাবে ছড়ানো যাবে। এই একই তেল এই বেগুনের গায়েও মাখিয়ে নিলাম। এই যে চুলার ভিতরে আগুন, আমি এখন ভাত তরকারি সবকিছু রান্না করলাম এই আগুনে। এই আগুনের ভিতরে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব। চুলায় প্রায় বেগুনটা ওভাবে ভর্তা করলে বা রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। আমি একটু অন্যরকম স্টাইলে বেগুনটা ভর্তা করে দেখাবো আপনাদের, তার জন্য আমি চুলার ভিতরে বেগুন দিয়ে দিলাম। যে বেগুনগুলো সাইডে ঢেকে দিলাম আগুন দিয়ে,
বেগুনটা সম্পূর্ণ খুব সুন্দর করে সাইডে আমি ঢেকে দিয়েছি এবং খুব ভালোভাবে পুড়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তাহলে বন্ধুরা বেগুনটা পোড়া হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি দেখব আমার বেগুনগুলো পুড়লো কিনা। এখনো পুড়তে বাকি আছে বেগুন, আমি উল্টে দিয়ে যাব। এই যে বেগুন তুলতে আমি উঠে চলে এসেছি, যে বেগুনটা দেখেন আমার পোড়া হয়ে গেছে খুব সুন্দর মতন। গরম কিন্তু সাবধানে করবেন। যে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিয়েছি, এখন গায়ের ময়লাটা বের করে ভিতরের অংশ বের করে নেব। যে তিনটে বেগুনের গায়ের ময়লাগুলো উঠিয়ে নিয়েছি, এখন এর খোসাটা ছাড়িয়ে ভিতরের অংশটা আমি নিয়ে নেব। সবটা বেগুন আমি ঠান্ডা করে নিয়েছি, এখন বেছে নেব। দেখুন কত সুন্দর পোড়া হয়েছে। দেখে নিতে হবে যাতে এর ভিতরে পোকা না থাকে। যেটা ভিতরে পোকা নাই, ওই বেগুনটা পোকা ছিল, পোকাটা আমি বেছে ফেলেছি। এখন আরেকটা বেগুন আছে, সেটা বেছে নেব। এ কাজটা বেগুনটা যখন ফুল ঠান্ডা হয়ে যাবে তখন করবেন, তা না হলে কিন্তু হাত পুড়ে যাবে। হলো এটুকু, আমি এখন বাকি প্রসেসটা দেখাবো আপনাদের। বেগুনের রেসিপির জন্য লাগবে আমার বেগুন পোড়ানো। বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর পোড়া হয়েছে বেগুনটা। লাগবে আমার পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, লাগবে আমার রসুন বাটা, জিরা বাটা আর শুকনো মরিচ বাটা, আর যা যা লাগবে সেটা আমি রান্না করার সময় দেখিয়ে দেব। চুলার জালটা ধরিয়ে দিয়েছি, এখন এটা পরিষ্কার করাই চুলার উপরে বসিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, এখন কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা লাগবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতার অর্ধেক দিয়ে দিলাম, এক চিমটি সাদা জিরা, ফোড়নটা হয়ে গেছে। এখন এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আর সে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখানে আমার তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় সাইজের। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এটা ভাজি হয়ে গেছে, এখন যে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন আর আদা একসাথে রয়েছে সেটা দিয়ে দিলাম। রসুন আদা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম জিরা আর ধনিয়া বাটা, মশলা যাতে না পুড়ে যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিছুটা লাল মরিচ বাটা দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। এখানে একটা টমেটো আছে, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা পরিমাণ মতন দিয়ে দেবেন। মরিচ আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। মশলাটা কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখন বেগুনটা দিয়ে দিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন পুড়িয়ে রাখা সে বেগুনটা এর ভিতরে দিয়ে দেব। এভাবে চুলার ভিতরে পুড়িয়ে বেগুনটা যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই একটা আইটেম দিয়ে আপনারা সব ভাত খেয়ে নিতে পারবেন। এখন বেগুনটা মশলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেব। মশলার সাথে এটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিলাম, এখন এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব। এখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম,
একদম শেষে সিরিপটা দিতে হবে তাহলে ভালো হবে। এ দেখে দেখতে পারে ই করে করে এর যে পানিটা দিছিলাম সেটা আমি শুকিয়ে নিয়েছি। তা আমার এই বেগুন পুড়িয়ে টমেটো দিয়ে বেগুনের চাটনিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এতে করে আমার দেওয়া সকল নতুন নতুন টেস্টি টেস্টি সব রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ। এখন এটা অন্যটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই একটা আইটেমে কিন্তু রুটি পরোটা এবং খিচুড়ি এবং গরম গরম ভাতের সাথে কিন্তু মজে যাবে। তা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। এই যে সবটা আমি উঠিয়ে নিলাম, দেখেন কত সুন্দর কালার এসেছে।